بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। রব্বিল আলামিন ওয়ালা আকিবাতি লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছে সেই মহান রব্বুল আলামিনের, যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অফুরন্ত দয়ায় এই জুমার রাত্রে যে রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে খৈরুল কালাম কালামুল্লাহ ও খৈরুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম কথা আল্লাহ পাকের কথা এবং সবচেয়ে সঠিক ও নির্ভেজা তরিকা রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তাই উত্তম কথা এবং সঠিক পথের সন্ধানে এখানে উপস্থিত হয়ে দুটো কথা বলার এবং শোনার যে সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদের করে দিলেন সেই মহান রব্বুল আলামিনের বারগাহে জানে লাখো কোটি শুকর আলহামদুলিল্লাহ। যদি রসুল হযরত আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বর্ষিত লাখো কোটি দরুদ ও সালাম, যে নবীর উম্মত হতে পেরে আজ আমরা সত্যিই গর্বিত মুআজ্জাজ মহাসম্মানিত সম্মানিত উপস্থিতি। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে বিষয়টির আমি অনুয়ান বা এইভাবে বিষয়টিকে আমি সেট করেছি নামকরণ শয়তানের ফাঁদে মুমিন আটক। যে শয়তানের ফাঁদে মুমিন কেমন করে আটক হচ্ছে এবং অবশেষে মুমিনের মৃত্যু হচ্ছে এই সম্পর্কে আমরা আলোচনা করব। তে আলোচনার বিষয়টি অত্যন্ত ব্যাপক, কিন্তু একটা ঘটনা এই পারপাশে আমরা পেশ করব, এই আলোকেই এই সংক্রান্তে দু চারটি কথা বলার চেষ্টা করব। মাতফিক ইল্লা বিল্লাহ তাফসিরে ইবনে জারির এবং ইবনে কাসিরেও এর কিছু ইঙ্গিত এসেছে। আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী, এই আবদুল্লাহ বিন মাসুদ প্রথম দিকে যে সমস্ত সাহাবীরা মুসলমান হয়েছিলেন তার মধ্যে আবদুল্লাহ বিন মাসুদ ছিলেন একজন। এই আবদুল্লাহ বিন মাসুদ এত সুন্দর কুরআন তেলাওয়াত করতে পারতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিলেন, আল্লাহ আমার উপরে যেইভাবে কুরআন অবতীর্ণ করেছেন এবং যেইভাবে পড়ার জন্য আমাকে আদেশ করেছেন ঠিক হুবাহু ওইভাবে কেউ যদি পড়তে চায় তাহলে আবদুল্লাহ বিন মাসুদ যেইভাবে কুরআন তেলাওয়াত করে ওইভাবে কেউ যদি তেলাওয়াত করে তাহলে আল্লাহ যেইভাবে তেলাওয়াত করতে অর্ডার করেছেন সেজন্য ওইভাবে তেলাওয়াত করলো। আবদুল্লাহ বিন মাসুদ বিশিষ্ট সাহাবী, কিন্তু শরীরটা ছিল একেবারে হালকা পাতলা, গোস্ত খুব কম ছিল শরীরে। তে দুইটা কথা এসেছে, দুইটা বর্ণনা। এক হচ্ছে তারা একটা বিস্তীর্ণ ভূমিতে ছিলেন, হঠাৎ করে ঝড় তুফান খুব প্রচণ্ড আকারে বাতাস প্রবাহিত হচ্ছিল। তে বাতাসের তীব্রতা এতটাই প্রখর ছিল যে তার শরীরটা যেহেতু হালকা তিনি ওই বাতাসকে কন্ট্রোল করতে পারছিলেন না, বাতাসের সাথে তার শরীরটা যেন হেলছিল দুলছিল, মনে হচ্ছে যে কোনো একদিকে তিনি পড়ে যাবেন। দূর থেকে সাহাবিরা এই দৃশ্য দেখে হেসে ফেললেন। আরেকটা এসেছে যে তিনি একটা গাছের উপরে উঠেছিলেন, ওই গাছের উপরে ওঠার পর তার পায়ের যে গোড়ালি এটা একেবারেই চিকন হালকা পাতলা, মনে হচ্ছে তিনি পড়ে যাবেন।
এই দৃশ্য দেখে সাহাবীরা নিচে যারা ছিলেন তারা হেসে ফেললেন। ওই মজলিসে ওইখানে রাসূল সাহেব উপস্থিত ছিলেন, সাহাবীরা যখন তাকে দেখে হাসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেন তোমরা উপহাস করছো ওকে দেখে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য বা মানহানি করছি না, সে যে এই বাতাস প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, নিজেকে যে কন্ট্রোলে বা স্থির রাখতে পারছে না, আমরা এই দৃশ্য দেখে আপনা আপনি আমাদের মুখ থেকে এই যে হাস চলে আসলো, আমরা তাকে ছোট করছি না, মানহানি করছি না, উপহাস করছি না। রাসূল সাহেব বললেন জেনে রাখো, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মাসুদের পায়ের গুড়ালি এক পাল্লায় যদি রাখেন, আর উহুদ পাহাড়, যেই উহুদ পাহাড়ের আয়তন প্রায় 7 কিলোমিটার, এই উহুদ পাল্লা পাহাড়কে যদি এক পাল্লায় রাখা হয়, কাল কিয়ামতের দিন আব্দুল্লাহ বিন মাসুদের পায়ের গুড়ালি যেই পাল্লা রাখা হবে, এই পাল্লাটা ভারী হয়ে যাবে। সুতরাং এর থেকে জানা যাচ্ছে যে কিয়ামতের দিন মানুষের আমল নামা ওজন করা হবে। মানুষের আমল নামা কি করা হবে? মানুষের আমল নামা ওজন করা হবে। তাই আব্দুল্লাহ বিন মাসুদ এই ঘটনাটা বর্ণনা করছেন তাফসীর ইবনে জারির, অতি মানে একটা প্রাচীন তাফসীর, তাফসীর ইবনে কাসিরও এর ইঙ্গিত এসেছেন। ঘটনা বলছেন যে বানি ইসরায়েলের একটি ঘটনা, সে বানি ইসরায়েলের একজন অত্যন্ত মানে সৎ পরহেজগার আল্লাহওয়ালা একজন ইবাদতকারী ব্যক্তি ছিল, যার নাম হচ্ছে বর্সিস। নাম কি ভাই? বর্সিস। এই বর্সিস নামে বানি ইসরায়েলের এক আবেদ ছিল, এক আল্লাহওয়ালা ব্যক্তি ছিল। বলা হচ্ছে যে সে তৎকালীন যুগে তার মতন কোনো ইবাদতকারী ব্যক্তি ছিল না, এবং সে লাগাতার 70 বছর ইবাদত করেছে। শুধু ইবাদতে সে তাহাজ্জুদে নামাজ পড়েছে, রোজা রেখেছে, মানে নামাজ পড়েছে, এই নিয়ে সে মশগুল থাকত 60 বছর। এমনকি বলা হচ্ছে যে শুধুমাত্র এমন দিন অতিবাহিত হয়ে গেছে ওই গির্জাটিকে, সৌমা বলা হয় তার ওই গির্জাটিকে, মানে 10 দিনে মাত্র একবার বের হইতে। বলছেন যে ফি কুল্লি আশারাতি আইয়াম ইল্লা মাররা ওয়াহিদা লা ইখরুজু বিহাজাতি মিন সাওমাতিহি ফি কুল্লি আশারাতি আইয়াম ইল্লা মাররা ওয়াহিদা, মাত্র 10 দিনের একদিন মাত্র তার ওই গির্জা থেকে বের হতো, তার যে ইবাদতখানা ছিল। ইবলিস এই আবেদকে বিভ্রান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা চালালো, যেকে অবশ্যই বিভ্রান্ত করতেই হবে। আর ইবলিসের এইটা হচ্ছে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতাড়িত ঘোষণা করলেন এবং লানত অভিসম্পদ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে ঘোষণা করলেন, সেদিন ইবলিস আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহ আমি আপনার কাছে চাচ্ছি যে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দান করা হোক। আসলে ইবলিস হচ্ছে আগুনের তৈরি, কিন্তু এই ইবলিস এতটাই আল্লাহর ইবাদত করত যে আল্লাহ এর ইবাদতে খুশি হয়ে বললেন যে এখন তোমার জিনদের সাথে তোমার থাকার দরকার নেই, আমি তোমাকে ফেরেশতাদের সঙ্গে থাকার অনুমতি দান করলাম। কারণ ফেরেশতাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা কোনো আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহ যে অর্ডার করেছেন তৎক্ষণাৎ তারা সে অর্ডার সার্বক্ষণিকভাবে সবসময় পালন করেছে। তো এই ফেরেশতাদের সাথে ইবলিসের থাকার আল্লাহ অনুমতি দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে আগে জিন সম্প্রদায় আবাদ করত, এরা ব্যাপক আকারে যখন হত্যা লুণ্ঠন মারামারি মানে ব্যভিচার ফাহিশা কাজ ব্যাপক আকারে করতে লাগলো, আল্লাহ এদের বিদায় দিয়ে দিলেন। এবারে পৃথিবী আবাদ করার জন্য আল্লাহ মনস্থ করলেন,
তখন আদমকে সৃষ্টি করলেন, বিস্তারিত ঘটনা আমাদের জানা আছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিনিসের নাম আদমকে শিক্ষা দিলেন এবং ফেরেশতাদেরকে অ্যাট ফার্স্ট বললেন যে তোমরা এই জিনিসের নামগুলো বলে দাও। ফেরেশতারা অপারগতা ব্যক্ত করলেন, সারেন্ডার হলেন আল্লাহর কাছে যে এটা আমাদের পক্ষে সম্ভব না। তখন আল্লাহ ফেরে আদমকে ডাকলেন যে আদম তুমি এই নামগুলো ফেরেশতাদের কাছে উপস্থাপন করো, বলে দাও। আদম এক এক করে সব জিনিসের নাম বলে দিলেন। এইখানে আমরা যে বলি যে 18,000 মাখলুকাত, এই নির্দিষ্ট করে 18,000 যে আমরা বলে থাকি এই কথাটা শুদ্ধ না, এটা ঠিক না। আল্লাহর অসংখ্য মাখলুকাত আছে, কিন্তু ফিক্সড করে বলছি যে 18,000, এটা কোরআন এবং হাদিসের থেকে এর কোনো প্রমাণ পাওয়া যায় না যে 18,000 মাখলুকাত, এটা মানুষ বানানো, এর কোনো সংখ্যা অ্যাকুরেট কোরআন হাদিসে পাওয়া যায় না। যাই হোক, যখন ফেরেশতা আদমকে সেজদা করলো আর যখন ওই নাম বলতে পারলো না, ফেরেশতা আদম বলে দিলেন, এবার আদম হলেন শিক্ষক আর ফেরেশতারা হলেন ছাত্র স্বরূপ। তো এই শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন যে একটু আদমের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মাথাটা তোমরা নিচু করে একটু সেজদা করো। সেজদা মানে প্রচলিত আমরা যে নামাজ পড়ে এই সেজদা করেছিলাম, মাথাটা নিচু করে একটু জাস্ট তার প্রতি একটু সম্মান প্রদর্শন করেছিলেন। সকল ফেরেশতাই আল্লাহর অর্ডার পালন মান্য করলেন, কিন্তু ইবলিস সারা, এই ইবলিস ওই যে ফেরেশতাদের সঙ্গে থাকতেন বেশি ইবাদত করার ধরনে, ইবলিস যুক্তি পেশ করি বলল যে আমি ওর সেজদা কেন করব। আল্লাহ বললেন কেন তুই সেজদা করল না? তখন সে বলল কালা আনা খায়রুম মিন, আমি ওর থেকে উত্তম, আদমের থেকে উত্তম। খালাক্তানি মিন নার ও খালাক্তাহু মিন তিন, হে আল্লাহ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর ওকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আর আগুনের নেচার হচ্ছে উপরে ওঠা আর মাটির স্বভাব হচ্ছে নিচে নামা। আপনি যদি কোনো কিছু উপরে যদি নিক্ষেপ করেন তে মাটি তার আকর্ষণী শক্তির দ্বারা ওইটাকে নিচে নামিয়ে নিয়ে আসবে, এটা হচ্ছে মাটির নেচার। তো বলছে আল্লাহ আমি ওর থেকে উত্তম, আমি ওর সেজদা করবো কেন? যাই হোক, قال الله বলেন فاحبط منها فما يكون لك ان تتكبر فيها فخرج انك من الصاغرين, তোর দাম্ভিকতা অহমিকা ভাব পোষণ করার অধিকার নাই, তুই এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা। যাই হোক, যখন সে আল্লাহ তাকে বের করে দিলেন, ফেরেশতার দল থেকে তাকে বিচ্ছুত করে দিলেন, বিতাড়িত করে দিলেন, তখন যেহেতু সে অনেক দিন ইবাদত করেছে আল্লাহর, এবার আল্লাহর কাছে একটা প্রার্থনা করছে, আবেদন করছে, কলা আনজুরনি ইলা ইয়াউমি ইবাসুন, আল্লাহ আমি আপনার কাছে আমি একটা আবেদন জানাচ্ছি যে কিয়ামত পর্যন্ত আমার হায়াত দেয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কলা ইন্নাকা মিনাল মুনজারিন, যাহ আমি তোর আবেদন মঞ্জুর করলাম। তাহলে কেউ যদি কোনো ভালো কাজ করে তাহলে এই ভালো কাজ এর প্রতিদান কিন্তু আল্লাহ দেন, যদি নন মুসলিম জনকল্যাণমূলক কোনো কাজ করে, হসপিটাল বানায় বা মানে মানে মানুষের উপকার সাধিত হয়, মানুষ উপকৃত হবে এমন কিছু কাজ যদি করে নন মুসলিম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যাই হোক, আল্লাহ কিন্তু এর প্রতিদান তাকে দান করবেন। কি যদি নন মুসলিম হয় প্রতিদান আল্লাহ দুনিয়াতেই তাকে দিবে, অসুখ বিসুখ কম হবে, ব্যবসা বাণিজ্য লাভ, মানে সুখে শান্তিতে বসবাস করবে, স্বাচ্ছন্দ্য জীবনযাপন করবে। পক্ষান্তরে একজন মুসলমান যদি ভালো কাজ করে আর অন্তরে যদি আল্লাহ সন্তুষ্টি যদি নিয়ত করে নেয় তাহলে এর প্রতিদান সে দুনিয়াতেও পাবে আখিরাতেও পাবে। তো যেহেতু ইবলিস আল্লাহর ইবাদত করছিল, আল্লাহ এটা ভুলেন নাই। এই সময় একটা আমরা ভুল করি, কেউ যদি আমার উপকার করে, কোনো এক সময় যদি তার সাথে আমার কোনো মনোমালিন্য ভাব সৃষ্টি হয়, আমি তার অবদানের কথা সব ভুলে যাই, এটা ভুল, অবদানের কথা ভোলা ঠিক না। আল্লাহ বলতেছেন যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আমার নিয়ামতের মাত্রাটা তোমাদের উপরে বাড়িয়ে দেব। তাহলে পারে এটা কখনো হচ্ছে মানে এর নাশুকরি হওয়াটা এটা সমীচীন নয়। যাই হোক, তে ইবলিস আবেদন করলেন কিয়ামত পর্যন্ত হায়াত লাভের, আল্লাহ মঞ্জুর করলেন। এবার ওই বৈঠকে ইবলিস ডিক্লেয়ার দিয়ে দিলেন কি, কল ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম,
হে আল্লাহ, যখন আমি আপনাকে আমি বিতাড়িত হয়েই গেলাম, আমি সীমালঙ্ঘন করেই ফেললাম, তবে হায়াত আমি পেয়ে গেছি। আজকে আদমের কারণে আমার এই পরিণতি, আমার ইবাদত সব নস্যাৎ হয়ে গেল, ধ্বংস আল্লাহ করে দিলেন। আজকে থেকে আমি আদমের পিছনে লাগব। কি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সঠিক পথের উপর যাতে সে প্রতিষ্ঠিত না থাকে, এই সঠিক পথ থেকে তাকে বিচ্যুত করার জন্য আজকে আমি নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। তারপর কি বলল, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, সিরাতে মুস্তাকিম থেকে তাকে বিতাড়িত করার জন্য, ধ্বংস করার জন্য আমি তার সম্মুখে দিয়ে এসে তাকে গ্রাস করব। আমিন খালফিহিম, পিছন দিক থেকে এসে, ওয়ান আইমানিহিম, ডাইন দিক থেকে এসে আমি তাকে আক্রমণ করব, ওয়ান শামাইলিহিম, বাম দিক থেকে এসে আমি তাকে আক্রমণ করব। শেষে ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, হে আল্লাহ, আপনি আদম সন্তানের ম্যাক্সিমামকেই আপনার শুকর গুজারি বান্দা হিসাবে আপনি তাদেরকে পাবেন না। তাহলে ইবলিসের নেশার হচ্ছে কি, আমাদেরকে বিভ্রান্ত করা। কি করা? বিভ্রান্ত করা। বর্ষিস অত্যন্ত নেককার পরহেজকার লোক, লাগাতার মানে 6 বছর আল্লাহর ইবাদত করেছে। সূরা হাসরের 6, 16 এবং 17 নং আয়াতের আলোকে আব্দুল্লাহ বিন মাসুদ এই ঘটনাটা বর্ণনা করেছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামাসালিশ শয়তান ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনক ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। শয়তানের দৃষ্টান্ত হচ্ছে ওদের মতন, যারা দাম্ভিকতা ব্যক্ত করে আল্লাহর দিনের সাথে, যারা শত্রুতা পোষণ করে, তাদের মতন শয়তানের নেশার। সে কি কয়, কি ইজ কল আল ইনসান ইকফুর, সে মানুষকে, বনি আদমকে উৎসাহ দেয় যে তুমি কুফুরি করো, আল্লাহর নাফরমানি কাজ তুমি করো। ফালাম্মা কাফারা, যখন ওই বনি আদম কোনো কুফুরের কাজে লিপ্ত হয়ে যায়, কল ইন্নী বারিউম মিন, তখন শয়তান ডিক্লেয়ার দেয়, ভাই আমি কিন্তু আমাকে দোষারোপ করবেন না, আমি কিন্তু এর থেকে মুক্ত, জাস্ট আমি একবার আপনাকে বলেছি আর আপনি করেছেন, আমি কিন্তু দোষ নাই। ইন্নী আখাফুল্লাহ, আমি কিন্তু আল্লাহকে ভয় করি। শয়তান কাকে ভয় করে? বলছে আমি আল্লাহকে ভয় করি, আখাফুল্লাহ রাব্বুল আলামিন। এই বর্ষিস শুধু আল্লাহর ইবাদতে মশগুল থাকতো। হঠাৎ করে ওই এলাকার এক বাদশা ছিল, এই বাদশার 4 ছেলে 1 মেয়ে, তে 4টি ছেলেই তাদেরকে বাহিরে যাওয়ার প্রয়োজন দেখা দিল। অন্য এক বর্ণনা এসেছে তারা যুদ্ধে যাচ্ছিল, যুদ্ধ ডাক আসছে, যুদ্ধে যাবে, কিন্তু তার এই সতী পরহেজগার দিনদারিনী এই বোনটাকে কার কাছে রেখে যাবে? 4 ভাই বৈঠক করলো যে কার কাছে আমরা রাখব, খুঁজে খুঁজে কোনো লোক পেল না আমানতদারি। অবশেষে বললো যে ওই বর্ষিস, যে ওই গির্জাতে 24 ঘন্টায় আল্লাহর ইবাদত করে সবসময় ওখানে থাকে, এর কাছেই বোনটাকে, এর তত্ত্বাবধানে যদি রেখে যায়, তবেই গাছেন আমাদের বোনটা নিরাপদে থাকবে, তার ইজ্জত আব্রু দিনদার সব কিছুই ঠিক থাকবে। এরপর 4 ভাই এসে এই বর্ষিসকে রিকোয়েস্ট করে, আমরা মামাদের একটু বাইরে যেতে হচ্ছে, একটু দয়া করে আমার বোনটারে আপনি একটু খোঁজ খবর রাখবেন। বর্ষিস বলছে না আমি পারবো না। এ প্রথমে হচ্ছে অস্বীকার করলো যে না, এটা আমার মানে একটা দায়িত্ব এসে যাবে, এটা আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, আপনারা অন্য কাউকে দায়িত্ব দেন, এইটা বলল। কিন্তু 4 ভাইয়ের পীড়াপীড়িতে, 4 ভাই মানে তার উপরে এতটাই মানে অনুরোধের মাত্রাটা তারা বাড়িয়ে দিল, অবশেষে বর্ষিস রাজি হয়ে গেল। বর্ষিস রাজি হয়ে এবার 4 ভাই ঘর থেকে বেরিয়ে পড়লে, বোনের জন্য ওই যেখানে তার সৌমা যে গির্জা ছিল তার পাশে একটা ঘর তৈরি করে সেখানে বোনকে রেখে দিল। বর্ষিস কি করলো, দেখেন শয়তান কিভাবে বর্ষিসকে বিভ্রান্ত করছে, খতোয়াত স্টেপ বাই স্টেপ। শয়তান আল্লাহ রাব্বুল বলতেছেন যে লা তাফতাবিউ খতোয়াতিশ শয়তান, তোমরা খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না,
শয়তান তোমাদেরকে প্রলোভন দেখাবে, শয়তানের প্রলোভনে পড়ে তোমরা আমার নাফরমানি করবে না। খবরদার। যাই হোক, কি করলো বর্ষিস, বর্ষিসের কাছে বোনকে রেখে গেল। এবার এই বর্ষিস দিনদার পরহেজগার লোক, সে শুধু খালি খাবারটা নিয়ে এসে ওই বোনের সাথে সে কথা বলল না, মেয়ের সাথে। শুধু খাবারটা নিয়ে এসে রেখেছে, চলে যেত, তারপরে মেয়েটা পরে খাবারটা নিয়ে যেত। কয়েকদিন এইভাবে চলছে চলছে চলছে, এইভাবেই বর্ষিস মেয়ের সাথে কথা বলে না, শুধু খাবারটা রেখে চলে যায়। এরপর শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে, বর্ষিস এই মেয়েটাকে তার ভাইরা তোমার কাছে আমানত স্বরূপ রেখে গেছে, তুমি শুধু তার খাবারটা রেখে আসো, কিন্তু কমাস কম তুমি একটু সালাম দাও, এই সালাম দেওয়ার মাধ্যমে তুমি নিশ্চিত হও যে মেয়েটা বেঁচে আছে। একটু আওয়াজ সালামের উত্তর যদি আসে তাহলে এটা শিওর হওয়া যাবে যে সে মারা যায়নি, জীবিত আছে। কিন্তু তুমি খাবার রেখে আসো, কোনো কথাবার্তা বলো না, সে মরছে কি বাঁচছে এটা তো তুমি শিওর না, আপাতত সালাম দাও। তো বললো যে কথাটা তো, পরামর্শ তো একবারে খারাপ না। ইবলিস এসে এই বর্ষিসকে এই পরামর্শ দিল, তখন সে শুধু খাবারটা রেখে যখন রেখে আসতো তখন জোরে একটা সালাম দিত, ভিতর থেকে মেয়েটা সালামের উত্তর দিতেন, বাস জাস্ট এতটুকুই। এইভাবে চলছে চলছে অনেক দিন, তারপরে শয়তান দিত স্টেপ, শয়তানের পিছনে লেগেছে। এইভাবে চলছে, এরপর শয়তান বলছে যে আচ্ছা এই মেয়েটা হয়তোবা লজ্জা করি তোমাকে কিছু বলে না, কিন্তু হয়তোবা সে অসুস্থ, অথবা তার তুমি যে খাবার রেখে যাও এর অতিরিক্ত কোনো জিনিসও তার প্রয়োজন হতে পারে, কিন্তু সে লজ্জা করে তোমাকে জিজ্ঞাসা করে না, তুমি জাস্ট সালাম দেওয়ার পরে ওকে একটা জিজ্ঞাসা করবা, হাল তাহতাজিনা ইলা শাই, আচ্ছা তুমি কি কোনো জিনিসের তোমার প্রয়োজন আছে, তুমি খালি এই কথাটা তাকে জিজ্ঞাসা করো, সে হয়তো লজ্জা করে তোমাকে বলে না, তুমি খালি জাস্ট এই কথাটা তাকে জিজ্ঞাসা করো। তে ইবলিস, এবং সেটা তুমি পর্দার আড়ালেই বলো, তার সাথে দেখা করো না, পর্দার আড়ালেই তুমি জাস্ট খালি এটা জিজ্ঞাসা করো যে আচ্ছা তোমার কি কোনো কিছুর প্রয়োজন আছে, খালি তুমি এই কথাটা জিজ্ঞাসা করো। তো এই যাতে কোনো দোষনীয় না, শয়তান ইবলিস তাকে এই অচ্ছা দিল। তখন এই বর্ষিস বলল যে পরামর্শটা একেবারে খারাপ না, ভালোই তো। এরপর বর্ষিস মেয়েটারে জিজ্ঞাসা করল, আচ্ছা তোমার কি কোনো কিছু প্রয়োজন আছে, তখন মেয়েটা উত্তর দিল যে হ্যাঁ অথবা না। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ইমানদারেরা সাবধান, তোমরা শয়তানের খতুয়াত ইবলিসের পতাঙ্ক অনুসরণ করবা না, ইবলিস যে পরামর্শ দিবে এই পরামর্শ তোমরা শুনবা না। কিন্তু এই বর্ষিস প্রথমে কথাবার্তা বলল না, অসুয়াসা দিল, শুধু খালি সালাম বিনিময় হলো। তৃতীয়তে সে কথা বলল যে আচ্ছা তোমার কোনো প্রয়োজন আছে নাকি, শুধু এতটুকুই। আসলেই আল্লাহ এটা কোনো পুরুষ কোনো মহিলার আওয়াজ যখন শোনে সাথে সাথে কিন্তু এই মহিলার প্রতি ওই পুরুষটা আকৃষ্ট হয়। এই জন্য কোনো মহিলার আওয়াজ পারতপক্ষে কোনো অপরিচিতা কোনো মহিলার আওয়াজ কোনো পুরুষের শোনা ঠিক না। তাই তো আমরা দেখতে পাই যে নামাজে পুরুষ মুসল্লি থাকবে সম্মুখের কাতারে আর মহিলারা থাকবে পিছনের কাতারে, যদি নামাজ জামাতের সাথে পড়তে চায়। রাসূল সাহেব বলেছেন পুরুষের জন্য সম্মুখের কাতার উত্তম আর মহিলাদের জন্য পিছনের কাতার উত্তম। দেখা গেল যে পুরুষ এবং মহিলা একই ইমামের পিছনে নামাজ পড়ছে, এবার ইমাম সাহেব জহরে চার রাকাত পড়ে, চার রাকাত নামাজে দু রাকাত পড়ে তো তিনি বসবেন, কিন্তু তিনি দু রাকাতে না বসে দাঁড়িয়ে যাচ্ছেন। সেই সময় পুরুষ মুসল্লিরা তারা তাদের যদি স্মরণ হয় তো ইমাম সাহেবকে কি বলে সিগন্যাল দিবেন, ভাই আল্লাহ আকবার বলে না, সুবহানাল্লাহ আল্লাহ আকবার, না এটা ভুল।
আমরা আল্লাহ আকবার বলি, কিন্তু হাদিসের আলোকে সুবহান আল্লাহ বলে মুসল্লিরা ইমাম সাহেবকে সিগন্যাল দিবে যে আপনি বসেন, ভুল হয়ে গেছে। এখন দেখা গেল যে সকল পুরুষ মুসল্লি ইমাম সাহেবের সাথে দাঁড়িয়ে যাচ্ছে, সব ওই টেনশন, ওই মন ভোলা। কিন্তু পিছনে মহিলারা মুসল্লিরা দেখছেন যে ইমাম সাহেব ভুল করছে, সেই সময় কিন্তু মহিলারা সুবহান আল্লাহ বলতে পারবে না, তারা এইভাবে হাতে তালি দিবে, আওয়াজ দিবে, আওয়াজও মুখে আওয়াজ না, শুধু হাতে হাতে এইভাবে তালি দিয়ে ইমাম সাহেব যদি বিচক্ষণ হয় উনি বুঝে নেবেন যে আমার ভুল হচ্ছে। সুবহান আল্লাহ, তাহলে সুবহান আল্লাহ একটা জিকির, সুবহান আল্লাহ বলে একটা সৎকার্য কি পাওয়া যায়? কিন্তু মহিলারা নামাজে এই সুবহান আল্লাহ বলারও অনুমতি দেয়, যাতে মহিলার আওয়াজটা যাতে পুরুষেরা না শুনতে পারে। এই জন্য নামাজে সে কি করবে, নামাজে সে এভাবে হাতে এক হাত আর এক হাতের উপর মেরে সিগন্যাল দিবে যে আপনার ভুল হচ্ছে। সুতরাং একজন মানে মহিলার আওয়াজ যখন পুরুষ শুনবে, আপনা আপনি ওর আওয়াজ, ওর মানে ওইটাকে শয়তান আরো হচ্ছে পুরুষের কাছে অত্যন্ত আকর্ষণ করে তার কাছে উপস্থাপন করবে। তো এবার বর্সিস কি করল, বর্সিস তার সাথে জিজ্ঞাসা করল, তার মানে অবস্থা একটু কুশল বিনিময় করলো, আচ্ছা তোমার কি কোনো কিছু প্রয়োজন? এটা প্রথমে কথাই বলল না, তারপরে শুধু সালাম দিল। এবার শুধু হচ্ছে তৃতীয় শুধু জিজ্ঞাসা করতেছে যে আপনার কোনো কিছু প্রয়োজন নাকি। এরপর শয়তান তার কাছে এসে বলতেছে যে আচ্ছা তার তো কোনো কিছুর প্রয়োজন সে হয়তোবা বলছে না, সে দূর থেকে কি বলছে তুমি এটা ভালো করে আওয়াজ তোমার বুঝে আসছে না, কিন্তু তুমি মেয়েটার একেবারে কাছাকাছি যে জিজ্ঞাসা করো দেখি তার কোনো কিছু প্রয়োজন নাকি, একবারে কাছাকাছি যে জিজ্ঞাসা করো যে তার কোনো কিছুর প্রয়োজন আছে নাকি। তখন ইবলিস যখন বর্সিসকে এই অসুয়াসা দিচ্ছে, আস্তে আস্তে কিন্তু তার ইমানটা কমছে বর্সিসের, 60 বছর যাবত ইবাদত করেছে, তার মতন তৎকালীন যুগে কোনো ইবাদতকারী ব্যক্তি ছিল না, এত আল্লাহর ইবাদত করেছে। এরপর সে লজ্জা স্মরণ পরিত্যাগ করে এই মেয়েটাকে জিজ্ঞাসা করলো, তারপরে আস্তে আস্তে মেয়েটার কাছে এসে জিজ্ঞাসা করছে যে কোনো কিছু প্রয়োজন আছে নাকি আপনার, বা তোমার কোনো কিছু প্রয়োজন আছে নাকি, তুমি কি বলছো যেন আমি দূর থেকে বুঝতে পারছি না, এই জন্য তোমার কাছে এসে জিজ্ঞাসা করছে যে তোমার কোনো কিছু প্রয়োজন আছে না আছে নাকি। শয়তান, শয়তানের একটা কথা বলা হয় যে এই শয়তানের আড়সটা এটা হচ্ছে পানির উপরে, সে তার যে সৈন্যবাহিনী আছে এই সৈন্যবাহিনীদেরকে সে পাঠিয়ে দেয় বনি আদমকে বিভ্রান্ত করার জন্য। তারপরে সে শেষে ওদের থেকে সাক্ষাৎকার নেয়, তুমি কি করেছ, বলেছে আমি দুইজনের মধ্যে গণ্ডগোল লাগিয়ে দিয়েছি, আর একজন বলে যে আমি ওদের মধ্যে শত্রুতা ভাব ই করে দিয়েছি, কেউ সুদ ঘুষ এইগুলোতে জড়িয়ে দিয়েছি। কিন্তু ইবলিস, ইবলিসের কাছে যখন তার শিষ্যরা কোনো শিষ্য এসে যদি রিপোর্ট করে যে স্বামী স্ত্রীর মধ্যে আমি বিভেদ বা বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি, তখন ইবলিস ওকে বাহবা দেয়। একটা সংসার যখন ভাঙে তখন ইবলিস ওরে বাহবা দেয়, সবচেয়ে বেশি খুশি হয় যখন হচ্ছে এই দুইজনের মধ্যে বিভেদ বা বিচ্ছেদ ঘটাতে সে সক্ষম হয়। যাই হোক, এবার বর্সিস ওই মেয়েটার আওয়াজ শুনল, মেয়েটার যখন আওয়াজ শুনল তখন তার প্রতি আকৃষ্ট হল, একটু তার প্রতি মহাব্বতটা বাড়ল আওয়াজ শোনার সাথে সাথেই। আজকে এই যে টেলিফোন, এই যে মোবাইলের মাধ্যমে, এটা আমাদের চরিত্র কতটাই যে মানে ধ্বংস হচ্ছে আল্লাহই ভালো জানে। যাই হোক, আওয়াজটা শোনার পরে এবার ইবলিস এসে বলছে সরাসরি তার সাথে কথা বল, এবার ডাইরেক্ট সরাসরি বর্সিস এই মেয়েটার সাথে কথা বলল। কথা বলার পর বলছে যে কথা বলল কিন্তু মাথাটা নিচু করে উপরে তাকাচ্ছে না বর্সিস। কয়েকদিন যাওয়ার পর বলছে
তুমি একটু দেখো মেয়েটার চেহারার দিকে, একটু তাকিয়ে দেখো যে তার মুখে কোনো সমস্যা আছে নাকি, কোনো কিছু আছে নাকি, তুমি একটু এর মুখের দিকে একটু তাকিয়ে দেখো। এরপর শয়তানের অসুয়াশাই এই বর্ষিস মেয়েটার মুখের দিকে তাকালো। যখন মেয়েটার মুখের দিকে তাকাচ্ছে আর বারবার ইবলিস তাকে বলছে যে কোনো সমস্যা নেই, কোনো গুনাহ হবে না, এর মেয়েটাকে তোমার কাছে এর ভাইরা আমানত রেখেছে, তুমি এটাকে কোনো দোষনীয় মনে করবা না, এটা এর যদি কোনো কিছু হয় কারণ তোমাকে ভাইরা এসে দোষারোপ করবে, সুতরাং এটা তুমি কিছু মনেই করবা না। অবশেষে সরাসরি এই বর্ষিস মেয়েটার সাথে কথোপকথন করলে এবং তাকে দেখল। সরাসরি ডাইরেক্ট যখন কথোপকথন হচ্ছে তখন বর্ষিস এই মেয়েটার প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হচ্ছে। এরপর শয়তান ইবলিস সে কিন্তু তার প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে, বসে নাই, চালিয়েই যাচ্ছে। অবশেষে এক পর্যায়ে এই বর্ষিস মেয়েটার সাথে অনর্গল বিভিন্ন কথাবার্তা হচ্ছে, হইতে হইতে এক পর্যায়ে যখন তার সাথে সম্পর্কটা গাঢ় হয়ে গেল তখন এই ইবলিস এই মেয়েটার সাথে অপকর্মে লিপ্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খালা রাজুলিন বিমরাআতিন ইল্লা শাইতানু সালিসুহা, তিরমিজি শরীফের হাদিস। যখন একজন ছেলে একজন মেয়ে যখন তারা একত্রিত হয় দুজন, তখন তৃতীয় জনের ভূমিকা রাখে, তৃতীয় ব্যক্তির ভূমিকা রাখে ইবলিস। দুইজন যখনই হয় তখনই একে অপরের প্রতি এই অপকর্ম সংগঠিত করানোর জন্য এই ইবলিস তৃতীয় ব্যক্তির ভূমিকা রাখে। যাই হোক, অবশেষে ইবলিস প্রলোভন দেখিয়ে এই মেয়েটার সাথে সে অপকর্মে জড়িয়ে পড়ে। যখন অপকর্মে জিনা এবং ফাইসা কাজে যখন লিপ্ত হয়ে গেল, বেশ কিছুদিন পর মেয়েটা প্রেগনেন্ট হলো, প্রেগনেন্ট হয়ে গেছে মেয়েটা। প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর এবার মেয়েটা বলছে যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। তখন প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে এর বর্ষিস ভয়ে কাঁপতে লাগলো যে কী করা যায়, এটা তো মারাত্মক ব্যাপার। তখন ইবলিস বলতেছে, না, প্রেগনেন্ট হয়েছে কোনো সমস্যা নাই, ওর ভাইরা আরও লেটে আসবে। যাই হোক, এইভাবে যখন বলছে তখন ইবলিস ওকে বলছে যে এ প্রেগনেন্ট হয়ে সন্তান প্রসব করা পর্যন্ত খবরদার তুমি এই মেয়েটারে কিছু বলবে। যখন এই মেয়েটা সন্তান প্রসব করল তখন ইবলিস তার কাছে এসে বলল যে এটা তো মারাত্মক অবস্থা, যদি ওর ভাইরা জানতে পারে তাহলে তো তোমার সমস্যা হবে। তখন এই বর্ষিস বলতেছে যে মা যা আফআলু, তাহলে কী করা যায়। আমি মানে ইবলিসকে পরামর্শদাতা হিসাবে সে গ্রহণ করেছে, ইবলিস যে পরামর্শ দিচ্ছে পরামর্শ অনুপাতে সে কাজ সম্পাদন করছে। ফকাল আক্তুলহু ওয়া আদফানুহু ওয়া কানা আল আমর লা শাই। তখন ইবলিস বলতেছে যে তুমি শিশু বাচ্চাটারে হত্যা করো, শিশু বাচ্চাটারে হত্যা করো, হত্যা করে তাকে মাটির মধ্যে পুঁতে রাখো, খালাস, সমাধান শেষ, তার ভাইরা জানতে পারল না। তখন ঠিক বর্ষিস ইবলিসের কথা শুনে এই শিশু বাচ্চাটাকে হত্যা করে সে মাটির মধ্যে পুঁতে রাখল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যা আশ-শয়তান বাদা, তারপরে শয়তান আসলো, কালা ইয়া বর্ষিস তাআলাম মাযা ফালত, বর্ষিস তুমি কি করছো জানো না।
তখন বলছে যে আমি এই বাচ্চাটাকে হত্যা করছি। তখন সে বলল যে আরো মারাত্মক, এই মেয়েটা কিন্তু, তুমি এই বাচ্চাটাকে যে হত্যা করছো, এই মেয়েটা কিন্তু তার ভাইদেরকে বলে দিবে, তোমার কিন্তু বিপদ আসবে, ভাইদেরকে বলে দিবে। তাহলে কি করা যায়? বলছে যে এই মেয়েটারও এবার হত্যা করো, এই মেয়েটারে, তাছাড়া তোমার এর থেকে রেহাই পাওয়ার উপায় নাই, তুমি মেয়েটারে হত্যা করো। ভাইরা এসে যখন জিজ্ঞাসা করবে তখন তুমি বলবা যে মারাত্মক রোগ হয়েছিল তোমরা যাওয়ার কয়েকদিন পর পরই, তারপরেই এই মেয়েটারে চিকিৎসার তেমন উপযুক্ত চিকিৎসা পাওয়া গেল না, অবশেষে তাকে দাফন করা হয়েছে অনেক আগেই, মুসলমানের কবরস্থান তাকে দাফন করা হয়েছে। এইভাবে বলে তুমি ভাইদেরকে বুঝ দিয়ে যাও, না হলে এই মেয়েটা যদি বেঁচে থাকে বিস্তারিত সব ঘটনা ভাইদেরকে বলবে, তখন কিন্তু তোমার সমস্যা হবে। তখন এই বর্সিস মনে করলো যে এটা তো ভালো কথা। এরপর এই মেয়েটারে মর্সিস এই মেয়েটারও হত্যা করল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাকৃতভাবে, তার হচ্ছে পুরস্কার, তার শাস্তি হচ্ছে আল্লাহ জাহান্নাম। আবার আল্লাহ কোরআনে বলতেছে অন্যায়ভাবে কেউ যদি একজন মুমিন মুসলমানকে যদি হত্যা করে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করার মতন সে অপরাধ করল। সুতরাং অন্যায়ভাবে কোনো কিছু হত্যা, কাউকে হত্যা করা ঠিক না। আজকে ইসলামের দোহাই দিয়ে মানুষ যে যে মতবাদে বিশ্বাসী, এই মতবাদে তাদের এই মতাদর্শে যদি কেউ যদি একত্রতা ঘোষণা না করে, তাহলে আজকে এই মুসলমানদেরকে হত্যা করা তারা আজকে সহজেই নিয়ে নিচ্ছে, আল্লাহ মাফ করুন। এটা হচ্ছে ইসলামের নীতি না? আজকে ইসলামের দোহাই দিয়ে, ইসলামের লিবাস পরে এইভাবে মানুষকে তারা হত্যা করছে, এটা বড়ই দুঃখজনক বিষয়। যাই হোক, এই মেয়েটাকে যখন হত্যা করলো, হত্যা করার পরে এবার মেয়েটাকে রেখে দিল। বেশ কিছুদিন পর ওই তার ওই ভাই, সকল ভাই ফিরে আসলো। যখন বাড়িতে আসলো তখন এসে দেখছে যে তার বোন নাই, বোন মারা গেছে। তখন ভাই জিজ্ঞাসা করতেছে, ভাইরা জিজ্ঞাসা করতেছে, বর্সিস আমার বোনের খবর কি, বোন কোথায় গেল? তখন বলতেছে যে মারিদাত ফাআলাসতুহা, সে অসুস্থ হয়েছিল, আমি তার ট্রিটমেন্ট করেছি কিন্তু অবশেষে ট্রিটমেন্টে কোনো কাজ দেয়নি, সে মৃত্যুবরণ করেছে, সে মারা গেছে। সে কি হয়েছে? সে মৃত্যুবরণ করেছে, মারা গেছে। তখন তারা মানে ইন্নালিল্লাহ পড়ল, যে আল্লাহর জান আল্লাহর নিয়ে গেছে, এটা তোর করার কিছু নেই। কিন্তু তিন ভাই ঘুমিয়ে আছে, বা চার ভাই, কোনো রেওয়াতে আসছে তিন ভাই, কোনো রেওয়াতে আছে চার ভাই ঘুমিয়ে আছে। ঘুমিয়ে স্বপ্ন দেখল, আল্লাহ তারে স্বপ্ন দেখাচ্ছে যে অমুক জায়গায় এই এই যে পুরো ঘটনাটা যে ঘটছে, এইটাই আল্লাহ ওদেরকে স্বপ্ন দেখাচ্ছে যে বর্সিস তোমার বোনকে অন্যায়ভাবে হত্যা করেছে। সকালবেলা এক ভাই অপর ভাইকে জিজ্ঞাসা করে যে আমি এই স্বপ্ন দেখেছি। তখন আল্লাহ বলতেছে, আরেক ভাই বলতেছে, ভাই আমি ঠিক সেম একই স্বপ্ন দেখেছি। তখন ও বলছে, আমি বলছে একই স্বপ্ন দেখেছি। যখন এই অবস্থা হল তখন এটা যখন জানাজানি হচ্ছে, তখন বর্সিসকে ধরছে, ধরে এবার বলছে যে এই ঘটনাটা কেন ঘটলো, কি ঘটনা ঘটলো। তখন এই ইবলিস বলছে যে দেখো,
যখন ওরা জানাজানি হয়ে গেল তোমাকে তো হয়তো ধরবে, সেক্ষেত্রে ওদের কাছে কোনো অভিযোগ করেই তুমি কিন্তু পার পাবে না, তোমাকে হত্যা করবে। সুতরাং এর থেকে বাঁচার জন্য উপায় হচ্ছে তুমি আমার সেজদা করো, আমার আমার কাছে সেজদায় তুমি লুটিয়ে পড়ো, আমাকে ডাকতে থাকো, আমার কাছে সাহায্য চাও। আমি হচ্ছে কৌশল অবলম্বন করে যেভাবেই হোক তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। তখন বর্শিস শয়তানের কথায় আকৃষ্ট হয়ে ঠিক এই শয়তানের সেজদা করল। অবশেষে ওই ভাইগুলো এসে একে ধরে কেসাস আদায় করলো, হত্যা করল। তো এইটা হচ্ছে, এই হচ্ছে সংক্ষিপ্ত ঘটনা বর্শিসের। তো কীভাবে একজন নেককার লোক এই মহিলার শয়তানের প্রলোভনে পড়ে কিভাবে তার এই ঈমান ধ্বংস করল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এই পুরুষদের জন্য সবচেয়ে বড় ফেতনা এবং ভয়ানক ফেতনা মহিলার থেকে অন্য কিছু আমি রেখে গেলাম না। সবচেয়ে মহিলার জন্য আমি পুরুষদের জন্য মহিলার থেকে বড় কোনো ফেতনা আমি রেখে যাচ্ছি না, এটা সবচেয়ে বড় ফেতনা। তো এই জন্য আমরা এই মহিলার ফেতনা থেকে অবশ্যই বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মানে আশা রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার ফেতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে। এরা হচ্ছে মারাত্মক, তো এই জন্যই আমরা সকলেই এ ব্যাপারে সচেতন থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করবে।